আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগত জানাই ছবি টেক বিডি চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। আজকে ভিডিওটিতে আমরা দেখব কিভাবে খুব সহজে এবং কম খরচে একটি অটোমেটিক ডে নাইট লাইট তৈরি করতে হয়। এই লাইটটি রাত হলে অটোমেটিকভাবে জ্বলে উঠবে এবং দিন হলে অটোমেটিকভাবে নিভে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এই প্রজেক্টটি তৈরি করার জন্য প্রথমে আমাদের BC547 একটি ট্রানজিস্টর লাগবে। এই ট্রানজিস্টরটির দাম 3-5 টাকা, যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে গেলে আপনি এই ট্রানজিস্টরটি পেয়ে যাবেন। এবার আমাদের এই ধরনের একটি এলইডি বাল্ব লাগবে। প্রথমে আমরা এলইডির যে নেগেটিভ টার্মিনাল রয়েছে সেটিকে আমাদের ট্রানজিস্টারের ডান পাশের পিনের সঙ্গে সোল্ডার করে লাগিয়ে নিব। এবার আমাদের 1 kΩ-এর একটি রেজিস্টর লাগবে। তো রেজিস্টরের একটি টার্মিনালকে আমাদের যে ট্রানজিস্টর রয়েছে সেটির মাঝখানে পিনের সঙ্গে লাগিয়ে নিব। এবার আমাদের 10 kΩ-এর একটি রেজিস্টর লাগবে। তো 10 kΩ-এর রেজিস্টরের একটি টার্মিনালকে আমাদের এলইডির যে পজিটিভ টার্মিনাল রয়েছিল সেটির সঙ্গে সোল্ডার করে লাগিয়ে নিব। এবার দুটি রেজিস্টরের যে দুটি টার্মিনাল খালি রয়ে গিয়েছে সেই দুটি টার্মিনালকে একত্রে সোল্ডার করে লাগিয়ে নিব। এবার আমাদের এই ধরনের একটি এলডিআর লাগবে। এটিও আপনারা বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানে খুঁজলে পেয়ে যাবেন। এটির দাম 5-10 টাকা করে। এবার এলডিআর এর যে কোনো একটি টার্মিনালকে আমাদের ট্রানজিস্টারের বাম পাশের যে পিন রয়েছে সেটির সঙ্গে সোল্ডার করে লাগিয়ে নিব। এবার এলডিআর এর অপর টার্মিনালটিকে আমাদের দুটি রেজিস্টর যেখানে সোল্ডার করে লাগিয়েছি সেই টার্মিনালের সঙ্গে লাগিয়ে নিব। তো আমাদের সার্কিটটি তৈরি করা শেষ। এবার আমাদের এই সার্কিটটিকে আমরা পাওয়ার দিব। আপনি এখানে 5 ভোল্টের মধ্যে যে কোনো ব্যাটারি অথবা পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারবেন। আমি এখানে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছি। এবার ব্যাটারির যে নেগেটিভ টার্মিনাল রয়েছে সেটিকে আমাদের ট্রানজিস্টারের বাম পাশের পিনের সঙ্গে সোল্ডার করে লাগিয়ে নিব। এবার ব্যাটারির যে পজিটিভ টার্মিনাল রয়েছে সেটিকে আমাদের এলইডির পজিটিভ টার্মিনালের সঙ্গে সোল্ডার করে লাগিয়ে নিব। তো আমাদের অটোমেটিক ডে নাইট লাইটটি কিন্তু তৈরি করা শেষ। আপনারা দেখলেন খুব সহজে এবং খুবই দ্রুত কিন্তু আমরা একটি অটোমেটিক ডে নাইট লাইট তৈরি করে ফেলেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যখনই আমার রুমের লাইটটি নিভে যাচ্ছে, মানে রাত হয়ে যাচ্ছে, তখনই অটোমেটিকভাবে আমাদের লাইটটি জ্বলে উঠছে। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।